স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এবং স্বাস্থ্য অধিদপ্তর পরিচালিত কোভিড ১৯ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কার্যক্রম নিয়ে আমাদের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে আপনাদের স্বাগত। আসসালামু আলাইকুম। আজ ১৪ই আগস্ট শনিবার ২০২১। জেনে নিন গত ২৪ ঘন্টায় সারা বাংলাদেশের সর্বশেষ খবর। আজ বাংলাদেশের ৫৪১টি ল্যাবে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়েছে ৪২,৪২৮ জন। আজ করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ৯,৬৮০ জন। এখন পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে ১৪,১৫,১৩ জন। গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে ১৯৮জন। এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২৪,১১জন। আজ করোনা রোগী সুস্থ হয়েছে ১২,৩৬৫জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১২,৮৫,৩৫৬জন। গত ২৪ ঘন্টায় করোনা রোগীর সুস্থতার হার ছিল ৪৬.১১%। মোট ২১৮টি দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। এই ছিল আজকের করোনা ভাইরাসের সর্বশেষ খবর। প্রতিদিন আপডেট খবর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন যেন আপনার বন্ধুবান্ধব সবাই ভিডিওটি দেখতে পারে। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নতুন আরও ভিডিও।